ব্যালে রিয়েল লাইফে সকলকে স্বাগত। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, এখানে আমি বেতো শাক রান্না করছি, আর এখানটা কালকে আমি এনেছি বেতো শাক, আবার হাজব্যান্ড রাত্রে নিয়ে এসেছে। তো হাজব্যান্ড যেটা এনেছিল ওটাই রান্না করছি আজকে। আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ হলুদ আর একটু চিনি দিয়েছি। তো এটা এবার ঢাকা দিয়ে দেবো আমি, আর ঢাকা দিলে আর কি তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমার চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। তো চলো, তোমরা নতুন দিনে নতুন একটা ভিডিও দেখতে থাকো। আর এখানে দেখো, এই দুধটা মেয়েকে খাওয়াবো, আর এখানে দুধের সর আমি জমিয়ে রাখি, আর এটা পুরোটা হয়ে গেলে তারপরে ঘি বানাবো। আর আমার চ্যানেলে ঘি বানানোর ভিডিও আগে আছে। এখানে মশলা, এখানে চেলা মাছ আছে দেখো, তো তোমরা চাইলে দেখতে পারো। আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি, টমেটো পেঁয়াজ আদা জিরে বাটা দিয়ে আমি চেলা মাছ দিয়ে রান্না করব, বেগুন আলুর তরকারি হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো এখানে একটু ছোলা মাখা বানিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা শসা কুচি জিরে গুঁড়ো লবণ, আর একটু দিয়েছি আমি এখানে চানাচুর। তো এটা হবে সন্ধ্যের হেলদি নাস্তা। তো বন্ধুরা চলো, আমার মেয়ের স্কুলটা তোমাদের অল্প একটু ঘুরে দেখাই, কারণ অ্যাডমিশনের দিন আমি বেশি ভিডিও করতে পারিনি। তো চলো, আমাদের অ্যাডমিশন করানো তো হয়ে গিয়েছে, আর স্কুলটার আমি একটু ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি। তো এখানে অনেক বাস আছে, অনেক গাড়িও আছে, কারণ অনেক বাচ্চারাই তো অনেক দূর থেকে আসে, তো সেই জন্য সবাই তো বাচ্চাদের দিয়ে যেতে পারে না, তো বাসে করে আসে। এগুলো স্কুল বাস। আর এদিকে হচ্ছে জুনিয়র কলেজ, কারণ এরা না 11-12কে জুনিয়র কলেজ বলে, স্কুল বলে না, তো সেই জন্য জুনিয়র কলেজটা আলাদা। আর স্কুলটা অনেকটা বড় এরিয়া জুড়ে, প্রচুর জায়গা জুড়ে স্কুলটা, আর চারিদিকে না অনেক গাছপালা আছে স্কুলের মধ্যে, খুব সুন্দর। তো আমি পারলে যখন আবার মেয়েকে দিতে যাব, তখন তোমাদেরকে পুরোটা শেয়ার করব। আমার মুদিখানার এ মাসের সামান, তো এটা আমি এ মাসেও অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তো এটা হচ্ছে 1 কেজি ময়দা আছে এখানে দেখো, আর এখানে আমার অনেকটাও আর কি সাশ্রয় হয়েছে, তো কতটা হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। আর এই দেখো, এটা হচ্ছে চানা, এখানে আমি নিয়েছি 200 গ্রাম। আর এইখানে এটা হচ্ছে ছোলা, এটা কাল মানে যেগুলো আর কি ব্ল্যাক কালারের ছোলা হয়, তো ওই ছোলা এগুলো নিয়েছি আমি 1 কেজি প্যাকেট একটা, কারণ সকালবেলা আমি ছোলা খাই আর হাজবেন্ড ও খায়, তো সেই জন্য। আর এই যে আটা নিয়েছি 1 কেজি করে, 2 কেজি আটা নিয়েছি। আর এটা একটা গরম মশলার গুঁড়ো, এটা আর কি ফ্রিতেই দিয়েছে, আমি এটা অর্ডার করিনি। আর এই দেখো, এটা হচ্ছে সুজি দিয়েছে, এখানে সুজি নিয়েছি, সুজিটা কতটা আছে, সুজিটা আছে 500 গ্রাম। আর এখানে আছে ভীম সাবান, এখানে 3টে সাবান আছে। আর এবার একটু অন্যরকম ভাজা নিয়েছি চানাচুরটা, তো দেখি এবার এটা কেমন খেতে হয়। এখানে কাজু কিশমিশ দেওয়া আছে, তো বাইরে দেখছি ভেতরে কী হবে জানি না। আর এই দেখো, এখানে মুসুরির ডাল নিয়েছি আমি, না প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো হলো ছোট ছোট দানা, কিন্তু এখন দেখছি যে বড় বড় দানায়, এদিকে ছোট দানার মুসুরি ডাল পাওয়া যায় না, তো এটা 1 কেজি নিয়েছি, কারণ এখন ডালটা একটু কম খাই, কারণ রোজ রোজ না এখন আর ডাল খেতে ভালো লাগে না। আর এই যে এখানে নিয়েছি 1 কেজি সার্ফ, এটা আমি সার্ফ এক্সেল ইউজ করি, তো সেই জন্য এটা নিয়েছি। আর নিয়েছি এই দেখো টাটা লবণের প্যাকেটটা, একটু চেঞ্জ হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ এই তো একটু চেঞ্জ লাগছে। তো এই 1 প্যাকেট লবণ নিয়েছি, 1 কেজি প্যাকেট একটা। আর নিয়েছি এই দেখো, এটা হচ্ছে কিশমিশ, তো এটা কিশমিশ তো অনেকটা নিয়েছি, এখানে আছে 500 গ্রাম কিশমিশ। আর এই যে এটা হচ্ছে জিরে নিয়েছি 200, আর জিরেগুলো দেখো খুব ভালো, এই দেখো একদম ক্লিন পরিষ্কার চকচক করছে জিরে। আর এই একটা আটার প্যাকেট আছে, 2 কেজি নিলাম বললাম তোমাদের। আর এই দেখো, এটা হচ্ছে লাইজল নিয়েছি, আর নিয়েছি এই যে ফরচুনের সয়াবিন তেল, তো এই ছিল। আর একটা চকলেট নিয়েছি ডেয়ারি মিল্ক, ওটা ফ্রিজে রয়েছে। এই দেখো আমার টোটাল বিল হয়েছে
আর এখানে এমআরপি আছে, আর এখানে কতটা আমার সেভ হয়েছে সেই পয়সাটা এই জায়গাটায় লেখা আছে। আর এখানে টোটাল আমার সেভ হয়েছে কতটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে আমার সেভ হয়েছে 768 টাকা, আর টোটাল মাল নিয়েছি আমি 2012 টাকা আমার হয়েছে, আর এতটা সেভ হয়েছে। তো সেই জন্য আমি এ মাসেও অনলাইন থেকে নিয়েছি যেগুলো দরকারি, আর তাছাড়া বেশি কিছু নিইনি। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, তো বাই বাই।